বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। শেষ দিনেও আমাদের ততটাই তাড়াহুড়ো আছে, শেষ দিনেও আমাদের ততটাই টানাটানি আছে, তোমরা দেখতেই পেলে। সিনে যাবো আর মাঝখান থেকে তোমাদের সাথে দেখা করতে হবে, যা যা চলতে থাকে আজকের দিনেও তাই। তো কি বলবো, এতদিনের একটা জার্নি, এতদিনের একটা অভ্যেস, এতদিনের একটা আরে বাবা কোথায় যাব বলবে, এই সমস্ত জিনিসের অবসান ঘটছে। যারা এতদিন ধরে আমাদের আপন করে রেখেছিল তাদের সাথে আমাদের জার্নিটা আপাতত শেষ হচ্ছে, তাই মনে পড়ে শুরু শেষ হচ্ছে, সেটা তো আরও বেশি করে মনে করাচ্ছে পুরোনো দিনের কথাগুলো। তো সেই জন্য একটু ওই যা হয় আর কি, মানে খারাপ লাগাটা অন্য জায়গা থেকে, মানে আমরা ওই মুহূর্তগুলোকে মিস করবো, তো মানে ওই একসঙ্গে কাটানো, মানে ঋত্বিকের সার্থকী হয়ে ওঠার পরে সার্থকী উর্মির যে সিনগুলো বা বাড়ির লোকের সঙ্গে যে সিনগুলো, যে বন্ডিংটা ছিল, যে মুহূর্তগুলো আমরা তৈরি করতাম ক্যামেরার সামনে, সেই মুহূর্তগুলোকে মিস করবো অ্যাকচুয়ালি। কোনো জিনিসের শুরু হলে তা শেষ তো, ভালো যখন বাসছে ভালো বাসবেও, মানে ভালোবাসা কেন চলে যাবে, আমরা ভালোবাসা চলে যাওয়ার মতো কোনো কাজ করবো না, তো ভালোবাসাটা থেকেই যাবে। দর্শক আমরাও, দর্শকরা আমাদেরকে যতটা ভালোবাসেন আমরাও দর্শকদের ততটাই শ্রদ্ধা করি, ততটাই ভালোবাসি, সম্মান করি, প্রত্যেককে মিস করবো, প্রত্যেককে, ইচ এন্ড এভরিওয়ান, মানে শুধু টিম, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি টিমের প্রত্যেককে, মানে সেটা যে আমার সামনে যে আমাকে অজিতদা থেকে শুরু করে প্রত্যেকে, প্রোডাকশন থেকে শুরু করে সবাই, থেকে বিবেকদা, জিপুদা, সবাইকে। এখন তো আমি বলছি আমার হাতে এখন একটা পানের ইয়ে আছে, কাগজ ধরা আছে, আমার মিষ্টি পান খেতে ভালো লাগে বলে আর্ট সেটিং এর একটা ছেলে কাটা খাইয়েছে, মানে ভাই আমাকে রোজ মিষ্টি পান বানিয়ে দেয়। এগুলো এগুলো কোথায় পাবো, এগুলোর তো কোনো হিসেব হবে না, এগুলোর তো কোনো অর্থ দিয়েও এগুলোর মূল্যায়ন করা যাবে না। আমি ডগাইটাকে আমি বলেছিলাম নিয়ে যাবো, তোমাকে ডগাইও দিয়ে দেওয়া হলো। অভ্যেস বদল হবে এবার, সেটাকেই মিস করবো আর কি, মানে রোজ সকালে উঠে স্নান করতে হবে না, কোনো তাড়া থাকবে না, ভারত লক্ষ্মীর গেট দিয়ে আর গেট থেকে ঢুকতে হবে না, আবার প্যাক আপের জন্য হাফের তিস করে ওয়েট করতে হবে না, এই অভ্যেসগুলোকে মিস করবো। সহ অভিনেতা নতুন শুনিয়ে বলবো যে আমার সহ অভিনেতা খুব ভালো কাজ করে,